কাতারে সেনা মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সেনা মোতায়েন করতে যাচ্ছে মুসলিম বিশ্বের অন্যতম পরাশক্তি তুরস্ক। বুধবার এ সংক্রান্ত একটি বিলে অনুমোদন দিয়েছে তুরস্ক পার্লামেন্ট। 240 ভোটে এ প্রস্তাবটি অনুমোদন পায়। 2014 সালে কাতারের সাথে তুরস্কের করা এক চুক্তির ভিত্তিতে ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ও বিরোধী দল ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি একমত হয়ে পার্লামেন্টে এই সিদ্ধান্ত নিল। কাতারের সাথে সম্প্রতি মধ্যপ্রাচ্যের ছয় দেশের সম্পর্কচ্ছেদের পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ওইসব দেশগুলোকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান। প্রেসিডেন্টের আহ্বানের পরপরই দেশটির সংসদ কাতারে সেনা পাঠানোর অনুমতি দিল। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে অর্থের যোগান দেওয়া এবং মিশরে মুসলিম ব্রাদারহুডকে সাহায্য করা ও ইরানের সাথে গভীর সম্পর্কের অভিযোগে কয়েকদিন আগে আকস্মিকভাবে কাতারের সাথে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিশর, ইয়েমেন ও মালদ্বীপ কূটনৈতিক সম্পর্ক ছেদ করে। এর প্রেক্ষিতে কাতারকে সহযোগিতা করার জন্য তুরস্ক এমন সিদ্ধান্ত নিল। এর আগে কাতারকে কূটনৈতিকভাবে সব ধরনের সহযোগিতা করা হবে বলে এরদোগান ঘোষণা দিয়েছিলেন।